ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংস্কারাধীন গ্যান্ডারিয়া খলার মাঠ চার দশমিক চার সাত একর জমি নিয়ে তিনটি খেলার মাঠ একটি মার্কেট ও চারদিকে ওয়াকোয়ে নির্মাণের পরিকল্পনা নিয়ে চলছে উন্নয়ন কাজ প্রকল্পটির উন্নয়ন ব্যয় প্রায় আশি কোটি টাকা কাজ শেষ হবে ডিসেম্বরে সময় মতো কাজ শেষ করতে পারবে না বলেই সংশয় অনুশীলনকারী খেলোয়াড়দের একটু বড় জায়গা ছিল আমরা সবাই মিলে একসাথে অনেকজন তো পুরো টিম টিম ভাগ করে আমরা সবাই খেলতাম ভাগ করে আমাদের অসবিদায় আমরা বেশি ভালোই কিছু শিখতে পারি না করতে পারি না কাজের মান নিয়েও কথা বলেন তারা গ্যান্ডের আশেপাশে যত ছেলে বেলে আছে এই জায়গায় এসে আপনার ক্রিকেট খেলে ফুটবল খেলে সবাই খেলে তো মার যদি সংক্ষিপ্ত আকারে ছোট হয়ে যায় হ্যাঁ তো এটা আমাদের জন্য তো একটা বিরাট লস এলাকাবাসীও তুলে ধরেন নানা অভিযোগ এই মাটিগুলা বিক্রি করা ফেলা হয়েছে এখন ইডা পাথর দিয়া এই যে মাঠ এ কত বড় রটা এই ইটার লেগে মনে করেন পোলা বাইনে যে খেলবো ব্যথা পাইবো এখন এটার কইব যে কেউ কেউ প্রতিবাদ করার লোক নাই আসলে ব্যাপারটা টোটালি অপরিকল্পিত যেহেতু সংস্কার হচ্ছে আমাদের ভালোর জন্যই কিন্তু যদি দুই তিন বছর বন্ধ থাকে মাঠ বা তিন চার বছর বন্ধ থাকে একটা প্রজন্ম মাঠের থেকে বাইরে চলে যাবে সরকারি সরকারি কাজ তো হয় হয় না আস্তে আস্তে সময় মতো কাজ শেষ করতে না পারলেও আগামী জুনে শেষ হবে বলে আশা করছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কারণ আমরা যেই সময়ের মধ্যে আমাদের পরিকল্পনা ছিল জমিটা বুঝে পাওয়া সকল স্টেক সাথে আমরা নেগোসিয়েশন করে আমরা এই 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 স্ট্রাকচারগুলো মানে আপনার ডিসমেন্টাল করে ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া সেই কাজটি আমরা যত সময় করতে পারি নাই এর মধ্যে যত দ্রত পারা যায় বাট আমাদের সর্বোচ্চ টাইমলাইন হলে আগামী জুন দু এর ভিতরে আমরা এটা সকলের জন্য উন্মুক্ত করে দিব তবে উন্নয়ন ব্যয় বাড়বে না বলেও জানান ফরিদ আহমেদ আমরা বাজেট বৃদ্ধি ব্যতী রেখে আমরা ন্যূনতম যেই সময়টুকু প্রয়োজন কাজটি করার সেই সময়টুকু আমরা ঠিকাদারকে দিব কারণ যেহেতু সিটি কর্পোরেশনে একটা জনপ্রতিনিধিশীল প্রতিষ্ঠান সুতরাং জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জনগণের সাথে নেকোশিয়েট করে এবং জনগণের চাহিদা অনুযায়ী করতে হবে যে কারণে আমাদের নির্ধারিত টাইমের চেয়ে আমরা একটু পিছিয়ে আসি এস এল খুরশেদ আলম মাই টিভি ঢাকা